ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসে বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হলো এক রোগীর। মিন্টু শীলের এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা দেখা দেয় হাসপাতালের অন্যান্য রোগী এবং তাদের পরিজনদের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, আসামের শিলচর নিবাসী ইলেকট্রিশিয়ান মিন্টু শীল কর্মসূত্রে গত 10 বছর ধরে ভাড়া থাকতেন ধর্মনগর মান্টুপাড়া এলাকায়। প্রবল জ্বর এবং শরীরে অসহ্য ব্যথা নিয়ে রবিবার ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার বিকেলে তিনি একা একাই হাসপাতালের শৌচালয়ে গেলে কিছুক্ষণ পর বাইরে থেকে একটা জোরে আওয়াজ পান তার স্ত্রী মিতালি পাল। দরজা খুলে দেখা যায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। কর্তব্যরত নার্সদের কাছে গিয়ে তার স্ত্রীর সাহায্য চাইলে নার্সরা চূড়ান্ত অবহেলা দেখান বলে অভিযোগ উঠেছে। নিরুপায় স্ত্রী নিজেই টেনে হিঁচড়ে বাথরুমের বাইরে বের করেন স্বামীকে। এর বেশ কিছুক্ষণ পর মিন্টু শীলকে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপরে ক্ষিপ্ত হয়ে পড়েন অন্যান্য রোগীদের সাথে আসা আত্মীয় পরিজনরা। কর্তব্যরত নার্সদের এই ধরনের অবহেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা। তাইনের বাইরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দরজাটা দেখা দিয়ে তাইনে লাগাইছে। তাইনে খাস করে একটা শব্দ পাইছে, পাওয়ার পরে দেয়া ডাক্তার আছে, ওগো ওগো ওগো, তাইনে দরজা খুলতে আসে না। এরপরে দেয়া সিস্টার এগিয়া কইছে, সিস্টারে কইতে আছে তার আর লুক নাই, তার আইতে পারতো না। সিকিউরিটি একটা আইছে, আইয়া দেখিয়া হেঁটে সেই যাওয়ার পরে তাইনে কেউ কান্না কুটি করতে আছে, আমি গেছি সিস্টারের কাছে, সিস্টার আইয়া দেখেন না বদল লুকটা কিতা হয়েছে। তারা বোধহয় 1 ঘন্টা পরে আইছে, আমি স্যারের কাছে গেছি, এরপর তাই অর্ধেক কাছে দিয়ে তাইনের ভাইছে আমাকে, তুমি স্যারের গিয়ে লই আইও। হ্যাঁ স্যার আইছে, আয়া তাইনে কত পর্যন্ত তাইনা বাইর করছে, একলা মেয়ে লোকটা ওই তাই তাইনা বাইর করছে। এরপর স্যার আইছে, সিস্টার আইছে, আয়া আসিরা তারা তাইনা হইতে মানছে। ওখান কে আছে ভদ্রম লোক না নাই, এরকম যদি ধর্মনগরের পরিস্থিতি হয় তাহলে আমরা পেশেন্ট হইয়া আওয়া সম্ভব নয়, আমরা পেশেন্টরা মারা যাই কই যাবো। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন উত্তর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর শতাব্দী দাস। তিনি জানান, প্রচণ্ড দুর্বলতার কারণে বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মিন্টু শীলের। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের পক্ষ নিয়ে তিনি বলেন, যথেষ্ট সহযোগিতা করেছেন নার্স এবং ওয়ার্ড বয়রা। শীল নামে উনি অ্যাডমিটেড হয়েছিলেন গতকালকে রাতে। পেশেন্ট এমনিতে অসুস্থ ছিলেন, জ্বর প্লাস জেনারেলাইজ উইকনেস নিয়ে ভর্তি ছিলেন। তো আজকে সাডেনলি উনি শরীর খারাপ লাগে বাথরুমে গেছে, ওইখানে গিয়ে সাডেনলি কোলাপস হয়ে গেছে। তারপর এখানে সিস্টাররা ওয়ার্ড বয় সবাই খুবভাবে ভালোভাবে হেল্প করেছে, হেল্প করে পেশেন্টকে বের করা হয়েছে। তারপর আমরা এক্সামিন করেছি, বাট আমরা ওনাকে মৃত পাই ওইখানে ওই সময়। তো এই আর কি। কিন্তু উনি একটা অভিযোগ করেছেন যে উনি যখন পড়ে যায় তখন উনি সবার কাছে হেল্প চেয়েছেন। না না, সবাই খুব হেল্প করেছে। এখানে যে সিস্টার ছিল, ওয়ার্ড বয় ছিল, ওরা গিয়ে ওনাকে, না হলে ওনার ওয়াইফের পক্ষে পসিবল হতো না বের করা। আমাদের যে স্টাফরা ওরা খুব ভালোভাবে হেল্প করেছে ওনাকে বের করার জন্য। পেশেন্ট পার্টি অভিযোগ করা থাকলে তো আমাদের কিছু বলার থাকে না। স্বামীর মৃত্যুর বিচার চেয়ে আকুল হয়েছেন তার স্ত্রী মিতালি পাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।